সালাম আলাইকুম রংধনু ইউটিউব চ্যানেলের মেজন্ত্র ধারাবাহিক টিউটোরিয়াল সপ্তম পর্বে আমি আজকে দেখাবো কিভাবে পোল তৈরি করতে হয় পোল জিনিসটা কি আমরা হয়তো যারা মেজন্ত্র সম্পর্কে একটু অবগত আছে তারা অবশ্যই দেখব যে আমরা হোম পেজে একটা জিনিস দেখতে পারি যে কমিউনিটি পোল এবং এখানে একটা অপশান দেওয়া থাকে যে হোয়াটস ইউর ফেভারিট কালার এটা ডিফল্টভাবে থাকে যদি আমি এখানে কোনো আমার পছন্দের কালারটা ধরুন যে গ্রি ব্লু আমি যদি ব্লু লেখে যদি এখানে ভোট করি তাহলে সে এখানে আমাকে একটি বিষয় তারা দেখাবে যে আমি এই ব্লুতে ভোট করেছি এবং এই একই কালারে আর কতগুলো মানুষ ভোট করেছে আসলে এটা করা হয় মূলত যে আপনার সাইটে যে ভিজিটরগুলো আছে বা আপনার সাইটে যারা বিভিন্ন প্রোডাক্ট কিনে তাদের মতামত নেওয়ার জন্য তো এক্ষেত্রে আপনি এই পোলটাকে ডিলিট করে দিতে পারেন বা আপনি নতুন পোল এখানে দিতে পারেন এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের যারা ভিজিটর আছে তাদের সাথে একটা কমিউনিকেশন বা তাদের চাহিদা কি সেটা বুঝতে পারবেন এই যে এখানে অলরেডি চলে আসছে দেখুন যে আমি যে প্রশ্নের অ্যানসার দিছি সেটা শুধুমাত্র মানে আমি এটার অ্যান্সার করেছি আর গ্রিনে একজন পড়ছে এখানে বলছে যে এটা পঞ্চাশ পার্সেন্ট মানে সকল তথ্যের উপর ডিপেন্ড করে কে কত পার্সেন্ট আর কি পছন্দ করেছে তার ক্যালকুলেশন এখানে শো করে

ওকে সিএমএস এ ক্লিক করার পর আপনি পুলে ক্লিক করলে এই ধরনের একটি নতুন একটা উইন্ডো আসবে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টু এবং থ্রি মানে এখানে অলরেডি দুটো পোল ক্রিয়েট করা হয়ে গেছে তা আমি আপনাদের নতুন একটি পোল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখাবো এখান থেকে যে আমি অ্যাড নিউ পুলে ক্লিক করে দেবো আসলে অ্যামাজনটিতে আসলে কোড লেখার কোনো সেই অর্থে প্রয়োজন পড়ে না খুব বেশি মানে দরকার না হলে এখানে সব কিছু আপনি কমেন্টের বা লিখেই বা ক্লিকের মাধ্যমেই আসলে কাজগুলো করতে পারবেন তো দেখুন একটা নতুন একটি পোল তৈরি করা কত সহজ আমি একটা পোলের কোশ্চেন দিলাম যে ধরুন যে আমি লিখলাম আর ইউ হ্যাপি টু বাই আওয়ার প্রোডাক্ট আমি ধরুন যে আমার যারা কথার কথাতে এই সাইটে যারা আমার প্রোডাক্ট ক্রয় করে তে তারা আসলে কি আমার এই প্রোডাক্টগুলো কি না কি হ্যাপি নাকি তো আমি তার এক কিছু অ্যান্সার এখানে অ্যাড করব এখানে আমি অ্যাড অ্যান্সারে ক্লিক করার পর আমি বললাম যে ইয়েস এটার ভোট কাউন্ট হবে কত থেকে মানে আমি কিছু ডিফল্ট ভ্যালু এখানে দিতে পারি অথবা আমি এখানে জিরো রাখলাম আরও কিছু বললাম যে নো আরেকটা দিলাম দিয়ে আমি যদি এটা পুল করি তাহলে এখানে চার পুল পুলটা আমি অপশন দেখতে পাবো যেটা ওপেন হয়ে গেছে এর স্ট্যাটাস হচ্ছে ওপেন এবার আমার হোম পেজে গিয়ে যদি আমি এটা করি আপনারাও আমার এই রংধন সিটি ডট কম পিএসপি এই এই লিঙ্কে গিয়ে আপনারাও এখানে ভোট দিয়ে দেখতে পারেন যে এটা আসলে কাজ করে কি না আর আপনারা যারা লোকাল হোস্টে কাজ করেন তারাও ওই বিষয়টা নিজেরাই একটি পুল তৈরি করে এবং সেটার আউটপুট দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছি যে আমার নতুন পোলটা এখানে চলে আসছে বলা হচ্ছে যে 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 আর ইউ হ্যাপি টু বাই আওয়ার প্রোডাক্ট প্রোডাক্ট আপনি কি খুশি কিনা আমি ধরুন এখানে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর যদি আমি এটা ভোট দিই এটা তো ধরেন যে ইউজাররা ভোট দিবে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে আপনি কি করে বুঝবেন যে কোনো ভোট আসছে কিটা বা ভোটের ফলাফলটা কি এটা দেখার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি ভালো করে দেখতে হবে এবার আমি ধরুন এখানকার ইউজার আমি দেখতে পাচ্ছি যে এটার যে ভোট আমি একাই দিয়েছি এবং এটা একশো পার্সেন্ট ইয়েস মানে এটা সবার উপরে আছে আর কি পার্সেন্টেজে এটাই আসলে বোঝাচ্ছে এবার আমি আসলে আমার যে পুলটা আমি ক্রিয়েট করছিলাম আপনাদের মনে আছে সবগুলোর ভ্যালু দেওয়া ছিল জিরো এখন আমি বুঝবো কী করে যে পুলের রেজাল্ট কি আমি ধরেন যে এখানেও ডেট দিয়ে রাখতে পারি এই পুলটা কতদিন থাকবে বা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তো আমি এখানে যদি আর আমার এই পুলটাতে আমি আবার যাই যে আসলে পুলের রেজাল্ট কি আমি যে একটা পুল দিলাম আমার প্রোডাক্টে আমার ক্রেতাগুলো কি রিপ্লাই দেয় বা তাদের উত্তরগুলো কি সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে এখানে যেতে হবে এরপর পুল অ্যান্সারে আবার যেতে হবে যে দেখুন অলরেডি এখানে এক চলে আসে তো জিরো আছে এগুলো এটা এক চলে আসে অর্থাৎ একটা ভোটের মাধ্যমে এখানকার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে এভাবে ডাইনামিক্যালি যতগুলো ভ্যালু আসলে ভোটের মাধ্যমে আসবে সেটা আপনি চেঞ্জ হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার পুলের রেজাল্টটা কী এবার আপনি যদি এই পুলটাকে ডিলেট করতে চান যে না এই পুলটা আমার পছন্দ হয় নাই আমি পুলটাকে আর রাখবো না তখন আপনি শুধুমাত্র বাটনে যদি ক্লিক করেন তাহলে এই পুলটি হয়ে যাবে এভাবে আপনি যে কোনো পুল ক্রিয়েট এবং ডিলিট করতে পারবেন আর এর সাথে আরেকটা বিষয় যে ধরুন যে একজন ইউজার বারবার যাতে সে ভোট না দিতে পারে একজন ইউজার যাতে একবারই ভোট দিতে পারে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এটা একটু মনোযোগ সহকারে দেখবেন সেটা সিস্টেম থেকে আমাকে অবশ্যই কনফিগারেশনে যেতে হবে সিস্টেম থেকে আমাকে ওয়েবে যেতে হবে থেকে আমার এখানে যে পুল লেখা আছে এখানে লেখা আছে যে ডিস অ্যালাও ভোটিং এ পুল মাল্টিপুল টাইম ফ্রম সেম আইপি অ্যাড্রেস অর্থাৎ একই আইপি অ্যাড্রেস থেকে সে একাধিকবার সেই পুলে ভোট দিতে পারবে কি না আমি যদি এটা ইয়েস করে দিই তাহলে আর সেখানে একই আইপি অ্যাড্রেস থেকে বারবার ভোট দেওয়া যাবে না আর যদি আমি এটা নো করে রাখি এটা ডিফল্টভাবে নো করাই থাকে তাহলে একই আইপি অ্যাড্রেস বারবার ভোট প্রদান করা যাবে ঠিক আছে এই হলো যে পুলের সামগ্রিক আলোচনা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সর্বশেষ আরেকটি কথা সেটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তারপরে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও করার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ